فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. একবনের প্রশ্ন, তিনি প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে আল্লাহ বাদ দিয়ে যদি খোদা শব্দটি ব্যবহার করি তাহলে এটি ব্যবহার করা যাবে কি যাবে না। তাছাড়া তিনি আরও প্রশ্ন সংযুক্ত করেছেন যে খোদা শব্দটি ব্যবহার করলে কোনো গুনাহ হবে নাকি হবে না। তো যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি তিসউউন ওয়া তিসউউনা ইসমান ফামান আদাহা দাখালাল জান্নাহ। যে আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যে ব্যক্তি এই নামগুলো পড়বে সে জান্নাতে চলে যাবে। এখন বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার যে নির্দিষ্ট নাম রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার যে 99টি নামের মধ্যে যেটি এক নম্বর, অর্থাৎ যেটি আল্লাহ, এই শব্দটি আল্লাহ তাআলার জাতি নাম বা সত্তাগত নাম। আর বাকি যতগুলো নাম রয়েছে ওই নামগুলো আল্লাহ তাআলার সেফাতি নাম, গুণবাচক নাম, যে নামগুলো দিয়ে আল্লাহ তাআলার কোনো না কোনো গুণের কথা প্রকাশ করা হয়ে থাকে। যেমন আর রহমান মানে দয়ালু, এটি একটা তার গুণ। আল হাকিম মানে বিজ্ঞানময়, এটি একটি তার গুণ। কিন্তু আল্লাহ শব্দটি দিয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার সত্তাকে বোঝানো হয়ে থাকে। এখন বিষয় হচ্ছে যে আল্লাহর এই নামগুলো ব্যতীত বা আল্লাহ ব্যতীত অন্য কোনো শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা যাবে কি যাবে না। তো এটি যদি মানুষ আল্লাহ ছাড়া যে শব্দগুলো মানুষ ব্যবহার করে এবং সেই শব্দ দিয়ে যদি তার মনের উদ্দেশ্য হয় যে আল্লাহকেই বুঝানো, অর্থাৎ আল্লাহ তাআলার যে গুণাবলী, আল্লাহ তাআলার যে ক্ষমতা, আল্লাহ তাআলার যে সত্তাগত পরিচয়, এই পরিচয় ওই শব্দ দিয়ে তিনি মনে করেন যে এই শব্দ দিয়ে আমি আল্লাহকে সেটাই বুঝাই, অর্থাৎ ব্যবহারকারীর চেতনা ও বিশ্বাসের আলোকে সেটা প্রযোজ্য হবে। তো এইভাবে যদি কেউ খোদা শব্দটি বলে আল্লাহ তাআলার যে গুণাবলী আছে, আল্লাহ তাআলার যে সত্তাগত ক্ষমতা বা কর্তৃত্ব রয়েছে সেগুলোকে যদি বুঝিয়ে থাকে তাহলে সেটা জায়েজ হবে। এমনিভাবে ও মাই গড, এইভাবে যদি কেউ বলে থাকে যে এটি বলে সে আল্লাহকেই বুঝায়, আল্লাহর ক্ষমতা এবং কর্তৃত্বকেই বুঝায়, তাহলে এটা বলে বলা জায়েজ হতে পারে। তবে এটি প্রশংসিত নয়, বরং আমরা যারা মুসলমান, মুসলমানদের একটা পরিচিতি রয়েছে, মুসলমানদের একটা ধর্মের ক্ষেত্রে, জীবনযাপনের ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাদের আলাদা বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্য এটাই যে আল্লাহ তাআলা যে নামটি তার নিজের জন্য ব্যবহার করেছেন পবিত্র কোরআনে সহিহ হাদিসে, আমাদেরকে সেটি ব্যবহার করাই উচিত বা সেটি ব্যবহার করা ঠিক। কারণ আমরা আল্লাহ তাআলা বললে যে তৃপ্তি পাই, যে আনন্দ পাই, বিশ্বাস করা এটাই উচিত যে খোদা বলে বা গড বলে ওই তৃপ্তি, ওই আনন্দ, ওই চেতনা, ওই বিশ্বাস কিন্তু পাওয়া যায় না। তাছাড়া এটা ব্যবহার করা প্রশংসিত নয়, বরং আল্লাহ শব্দটা আল্লাহর জন্যই মানাই। তো আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকবো সেটা উত্তম, তবে কেউ যদি খোদা বলে ডাকে বা গড বলে ডাকে তো সেটা যদি সে ওইটা বুঝায় তাহলে অবশ্যই। তবে এই খোদা বা গড বলে যদি অন্য অর্থ বুঝায়, মানে গড মানে আল্লাহ, এর স্ত্রীলিঙ্গ গডেস, দেবী, এমনটা যদি বুঝায় তাহলে সেটা আবার মারাত্মক বিপজ্জনক, তার জন্য কঠিন শাস্তি তাকে ভোগ করতে হবে। এমনিভাবে অন্য যে সমস্ত শব্দের স্ত্রীলিঙ্গ রয়েছে যেটা আল্লাহকে বোঝানো হয় কিন্তু এটা বলে সে বুঝায় যে আল্লাহ তাআলার স্ত্রী রয়েছে বা আল্লাহ তাআলার ক্ষমতা একক নয়, তার সাথে কেউ অংশীদার আছে, এরকম চিন্তা বা এরকম বিশ্বাস নিয়ে কেউ যদি বলে বা অন্য ধর্মের লোকেরা যেভাবে বলে সেটার সাথে তাল মিলিয়ে আমিও বলে ফেললাম, এইভাবে যদি কেউ বলে তাহলে অবশ্যই সে পাপী হবে, অন্যায়কারী হবে, এর জন্য সে শাস্তি ভোগ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Yeah.
রমজান আই